নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগে সুডো ক্লাস সম্পর্কে জানছিলাম, আজকেও আমরা সিএসএস এর সুডো ক্লাস সম্পর্কেই জানবো। তো এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ আমার ইচ্ছা আছে আজকে সুডো ক্লাসের সমস্ত কিছু যা বাকি আছে সেগুলোকে একবারে কভার আপ করে দেবো। তো আজকের সুডো ক্লাসটা মেনলি আমরা ফর্মের ওপর যে সমস্ত সুডো ক্লাসগুলো ইউজ হয় সেগুলোই আজকে শিখবো। তো সেই কারণে আপনাদের জন্য একটা আমি ফর্ম তৈরি করে রেখেছি, আমি এটা সম্পর্কে একটু আপনাদেরকে ডিসকাস করে দিই যে ফর্মটা কি করা আছে। দেখুন, এখানে একটা ফার্স্টে ইনপুট ফিল্ড টেক্সট নেওয়া আছে, যেটা এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এটাও একই রকম ইনপুট নেওয়া আছে, যেটা টাইপ হচ্ছে টেক্সট। তারপরে একটা ইমেলের জায়গা রয়েছে, যেটা আপনারা এখানে ব্রাউজারে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটার যে ইনপুটটা আছে, এটা টাইপটা হচ্ছে ইমেল। আচ্ছা, তারপরে এখানে রয়েছে এজ, এজটা হচ্ছে আপনার একটা নাম্বার টাইপ দেয়া আছে, যেটা কিনা 18 থেকে নেবে এবং কত অবধি নেবে, ম্যাক্সিমাম নেবে 35 অবধি। 18 মিনিমাম নেবে 18 এবং ম্যাক্সিমাম নেবে 35। সেটা যদি আমরা এখানে আপ করি তাহলে দেখবো 18 ডাইরেক্ট পড়ছে, এবং এটাকে যদি আমি আপ আপ করতে থাকি তাহলে 35 অবধি হবে, তারপরে আর আপ করলে নেবে না, ঠিক আছে। তো সেরকমই আমি ডাউন ডাউন করতে থাকলে পরে 18 থেকে নিচে আর নেবে না, কারণ এখানে সেট করা আছে মিন আর ম্যাক্স, ঠিক আছে। এখানে ইনপুট টাইপটা আছে নাম্বার, ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তারপরে এখানে জেন্ডার রয়েছে, জেন্ডারে একটা রেডিও বাটন রয়েছে, যেটা মেল অথবা ফিমেল, একসঙ্গে দুটো কখনো সিলেক্ট হবে না, এই এটাই হচ্ছে রেডিও বাটনের কাজ। তো সেটা এখানে এইভাবে নেওয়া রয়েছে, রেডিও, ইনপুট টাইপ রেডিও, ওকে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে চেকবক্স, চেকবক্স কোনগুলো, এইগুলো, এগুলো একসঙ্গে আপনি একাধিক সিলেক্ট করতে পারেন। এটাই পার্থক্য জাস্ট আপনার রেডিও আর চেকবক্সের মধ্যে, যে এখানে একটাই সিলেক্ট করা যায়, এবার এখানে মাল্টিপল সিলেক্ট করা যায়, ঠিক আছে। তারপরে একটা রয়েছে সিলেক্ট, এটা ড্রপ ডাউন বেরাবে, যেখানে বিভিন্ন অপশান রয়েছে যেগুলো আমরা ভেতরে দেখতে পাচ্ছি, ওকে। এবং লাস্টে একটা সাবমিট বাটন আছে, এটা ক্লিক করলে ফর্মটা সাবমিট হওয়ার জন্য রিকোয়েস্ট করবে, ওকে। ক্লিয়ার হয়েছে এত অবধি? চলুন তাহলে এবার সুডো ক্লাস সম্পর্কে জানা যাক। আজকে আমরা প্রথম যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো, এটাকে বলে ফোকাস। কীরকমভাবে লিখতে হয়? কলন দিয়ে FOCUS, ফোকাস। ফোকাস লিখলে কী হবে, কোনটাকে ফোকাস বলে আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমরা একটু সিএসএসটা লিখে নিই। আমরা এখানে লিখে দিচ্ছি বর্ডার 1 পিক্সেল সলিড, আর হচ্ছে রেড কালার করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তো ফোকাস কোনটাকে বলে? আমরা যখনই কোনো ইনপুট ফিল্ডের ওপর ক্লিক করি তখন দেখুন এটা ব্লু কালারের একটা আউটলাইন দেখা যাচ্ছে, এই যখন যেটার ওপর, যে ফিল্ডের ওপর ক্লিক করছি তাকে ফোকাস করছে, ঠিক আছে। তো এই সিচুয়েশানকে বলে ফোকাস থাকা, ঠিক আছে। যখন আমি এতে ক্লিক করবো তখন এটা ফোকাস হবে, যখন এতে ক্লিক করবো এটা ফোকাস হবে, কিন্তু আমার সিএসএসটা লেখা রয়েছে শুধু ইনপুট টাইপ টেক্সটের ওপর। তার মানে এখানে ইনপুট টাইপ টেক্সট রয়েছে শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম, ঠিক আছে। দেখুন ভালো করে, এদের দুজনেরই হচ্ছে টাইপটা টেক্সট, বাকি সবার কিন্তু আলাদা আছে, এর টাইপ ইমেল আছে, এর টাইপ নাম্বার আছে। সুতরাং শুধু কাজ করবে ইনপুট টাইপ টেক্সটের ওপর, ঠিক আছে, সেটা ফার্স্ট নেম আর লাস্ট নেম। কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন, আমি যখন এখানে ক্লিক করছি তখন কিন্তু বর্ডার রেড দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এই যে আউটলাইনটা রয়েছে, এই আউটলাইনটা আপনার এই বর্ডারটাকে ঢেকে দিচ্ছে। তাহলে আগে আমাদের এই আউটলাইনটাকে অফ করতে হবে। আউটলাইনটা কী করে অফ করে? এটা লিখতে হয় আউটলাইন নান, ঠিক আছে। এইবার যদি আমি এটাকে সেভ করি আর এখানে রিফ্রেশ করি, এবার ক্লিক করলে দেখা যাবে যে এটা রেড হচ্ছে বর্ডারটা, ঠিক আছে। কিন্তু অন্যগুলোতে করলে হবে না, কারণ হচ্ছে আমরা শুধু এটা ইনপুট টাইপ টেক্সটের উপর করেছি। ক্লিয়ার হয়েছে? ফোকাস কাকে বলে, ঠিক আছে। এখানে আপনি চাইলে যে কোনো রকমের আপনি সিএসএস দিয়ে দিতে পারেন, ফোকাসে সেই স্টাইলিংটাই দেখাবে। যেরকম মনে করুন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাকে আমি করে দিচ্ছি, ধরে নিন এই রকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখনই আমি ফোকাসে থাকবো তখন ব্যাকগ্রাউন্ডটাও কালার চেঞ্জ করবে, কিন্তু শুধু ইনপুট টাইপ টেক্সটরা। ক্লিয়ার? চলো পরেরটা দেখা যাক। এবার আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো, এটাকে বলে ডিজেবল, ঠিক আছে। ডিজেবল মানে কি? ডিজেবল মানে আপনি যে কোনো একটা ফিল্ডকে ডিজেবল করে দিতে পারেন, সেই ফিল্ডটা আপনি না তো কিছু লিখতে পারবেন, না তো কিছু ওখান থেকে কপি করতে পারবেন, ওটা পুরো ডিজেবল হয়ে যাবে ওই ফিল্ডটা। ওই ফিল্ডটা আর টেক্সট লেখার জন্য নয়, ঠিক আছে। একটা করে দেয়া যাক, ধরে নিন আমি এই লাস্ট নেম যেটা আছে এটাকে ডিজেবল করে দিচ্ছি, ঠিক আছে। কী করতে হবে তার জন্য? ডিজেবলড লিখে দিলাম খালি, ঠিক আছে। এবারে যখন আমি এটা রিফ্রেশ করব, দেখুন এটা ডিজেবল হয়ে গেছে, অন্যটায় কার্সার যাচ্ছে কিন্তু এটাই আর কার্সার যাচ্ছে না। তো আপনি যদি এরকম ডিজেবল কোনো ফিল্ড থাকে, এবার সেটাকে যদি আপনি আপনার মতো করে স্টাইলিং করতে চান তাহলে অবশ্যই করা যাবে। কি করতে হবে? এই ডিজেবলটা অ্যাজ এ সুডো ক্লাস আপনাকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। লিখে দিয়ে এবার আপনি এই যা স্টাইল আছে আমি এটাই রাখলাম, রিফ্রেশ করলে কি দেখাবে? যে এই জায়গাটা এরকম দেখাচ্ছে কিন্তু অন্যগুলো
নর্মাল রয়েছে, যেহেতু শুধু ডিসেবলের উপর করেছি তাই শুধু যেটা ডিসেবল আছে সেটার উপর হবে। ঠিক আছে, তো আমি এখানে ইনপুট টাইপ টেক্সটটা সরিয়ে দিচ্ছি। এইবার এখানে যতগুলো ইনপুট আছে, এটা ইনপুট, এটা ইনপুট, এটা ইনপুট, এটা ইনপুট, ঠিক আছে, এই সব কিছুর ওপর যা যদি কোনোটা ডিসেবল থাকে তাহলে ও কাজ করবে। তাহলে আমি আরও একটাকে ডিসেবল করে দিচ্ছি, আমি এই যে নাম্বার যেটা আছে এটাকেও ডিসেবল করে দিচ্ছি। ঠিক আছে, রিফ্রেশ করলে দেখা যাবে এরা দুজন ডিসেবল আছে, তাই জন্য এরা দুজন ওই রকম স্টাইলিং নিয়ে নিয়েছে, যেহেতু আমার এখানে সুডো ক্লাস দিয়ে বলা আছে ইনপুট তার যদি ডিসেবল থাকে তাহলে এই রকম স্টাইলিং করে দিতে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, চলুন তাহলে পরেরটা সম্পর্কে জানা যাক। পরেরটা হচ্ছে ঠিক ডিসেবলের অপোজিট, এনেবেল। ঠিক আছে, এনেবেল কোনটা? যেগুলো ডিসেবল নয় সেগুলোই হচ্ছে এনেবেল অবস্থায় রয়েছে, যেগুলোতে আপনি কিছু লিখতে পারবেন সেটাই হচ্ছে এনেবেল অবস্থায় রয়েছে, আর যেগুলোতে আপনি কিছু লিখতে পারবেন না এগুলো ডিসেবল অবস্থায় রয়েছে। তাহলে ঠিক ডিসেবলের অপোজিটই হচ্ছে এনেবেল, তাহলে আমরা এখানে এনেবেল লিখে দিচ্ছি। ঠিক আছে, এর জন্য আপনাকে এখানে আর ইনপুটের মধ্যে নতুন কিছু লিখতে হবে না, ইনপুট নর্মালি এনেবেল অবস্থাতেই থাকে, ডিসেবল করতে হলে ডিসেবল লিখে দিতে হয়। ক্লিয়ার? সো আপনি এখানে শুধু রিফ্রেশ করে দেবেন, যেগুলো আপনার এখন এনেবেল ফিল্ড রয়েছে সেগুলোই এখন আপনার এই কালারের হয়ে গেছে। আচ্ছা, এই বাটনটাও একটা ইনপুট, তাই জন্য বাটনটাও ওরকম কালার নিয়ে নিয়েছে। দেখুন, এটাও একটা ইনপুট, আমি যেহেতু টাইপ দিয়ে কাউকে ভেরিফাই করছি না যে সে ইনপুটের কোন টাইপ, তাই জন্য এটাও যেহেতু ইনপুট তাই এটাকেও নিয়ে নিচ্ছে, এটাও এনেবেল আছে, তাই যারা যেন এনেবেল আছে তারা তারা এই সিএসএসটা পেয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো, এটা শুধু রেডিও বাটন আর চেকবক্সের উপর কাজ করে, কারণ এটার নাম হচ্ছে চেকড। ঠিক আছে, কীভাবে লিখতে হয়? CHECKED, চেকড। চেকড মানে কি? যখন কেউ একজন সিলেক্ট থাকবে তাকে বলে চেকড। ঠিক আছে, এই ক্ষেত্রে মেলটা চেকড আছে, এই ক্ষেত্রে ফিমেলটা চেকড আছে, এই ক্ষেত্রে HTML চেকড, CSS চেকড। ঠিক আছে, তো এই সিচুয়েশনটাকে বলে চেকড। তো আমরা সেটার উপর যদি স্টাইলিং করতে চেষ্টা করি তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, এই রেডিও আর হচ্ছে এই চেক বক্সের ওপর কোনো স্টাইলিং কাজ করে না। আপনি এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, এর বর্ডার দিয়ে দেবেন, এরকম হয় না। ঠিক আছে, এর বর্ডার দিতে গেলে আমাদের বক্স অ্যাডও ফেলতে হয়। তো যাই হোক, আমি অত ঝামেলায় গেলাম না, আমি কি করব, আমি সিম্পলি যখন মেলস চেক থাকবে তখন এই যে মেল কথাটা এই টেক্সটটাকে আমি অন্য কোনো কালার করে দেবো। হ্যাঁ, যখন HTML চেক থাকবে তখন এই যে টেক্সটটা এই টেক্সটটাকে আমি অন্য কালার করে দেবো, মানে আমি কি করতে চাইছি, রিলেটেড টেক্সটটাকে আমি কালার করে দিতে চাইছি। তো কীভাবে করবো সেটা? সেটা করতে গেলে আমাদের সবার আগে HTML স্ট্রাকচারটার দিকে একবার তাকাতে হবে। HTML স্ট্রাকচারটা কীরকম রয়েছে? এই যে রয়েছে জেন্ডার, এই জেন্ডার, ঠিক আছে, এখানে রয়েছে ফার্স্টে ইনপুট টাইপ রেডিও যেটা কিনা এইটা, তারপরে একটা লেবেলের মধ্যে রয়েছে মেল, সেরকমই এখানে একটা ইনপুট টাইপ রেডিও, তারপরে একটা লেবেলের মধ্যে রয়েছে ফিমেল, একই স্ট্রাকচারে রয়েছে এগুলো, ফার্স্টে একটা ইনপুট টাইপ তারপরে একটা লেবেলের মধ্যে রয়েছে টেক্সটটা। তাহলে আমায় কী করতে হবে, একটা সিবলিং করতে হবে, যখন এই ইনপুটটা চেকড থাকবে তখন তার পরের যে লেবেলটা আছে সেটাকে লাল করতে হবে। ঠিক আছে, তো আমি এবার সেটা করি, কীভাবে করব, চেকড যখন ইনপুট যখন চেকড হবে তখন তার পরের যে লেবেলটা থাকবে, ঠিক আছে, তো আমি কি লিখছি, লেবেল, তার আমি কালার করে দিচ্ছি রেড। ক্লিয়ার? এইবার যখন আমি এটা রিফ্রেশ করব, যখন আমি মেল সিলেক্ট করলাম মেল হয়ে গেল রেড, ফিমেল সিলেক্ট করলে ফিমেল হয়ে যাবে রেড। এটা কি জন্য করলাম? কারণ এতে ইউজারের বুঝতে আরেকটু সুবিধা হলো যে আমি কোনটা সিলেক্ট করলাম, সেরকমই যেটা যেটা আমি সিলেক্ট করবো সেটা সেটা রেড, আর যেটা যেটা সিলেক্ট থাকবে না সেটা সেটা নর্মাল কালারে থাকবে। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে আমরা চেকডকে কাজে লাগিয়ে আমরা আরও ইন্টারফেসটাকে স্টাইলিং করতে পারি, ইউজারের বোঝার আরও সুবিধা করে দিতে পারি। ক্লিয়ার হয়েছে চেক কীভাবে কাজ করে এবং চেক নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি? এখানে আমরা সিবলিং সিলেক্টরকে নিয়ে কাজ করলাম, যদি সিবলিং সিলেক্টর আপনি না জানেন তাহলে আমার সিবলিংকের ওপর আগে ভিডিও করা আছে, সেটা আপনি একবার দেখে আসতে পারেন। ঠিক আছে, আমি কার্টে সেটার লিঙ্ক দিয়ে দিলাম। আমরা একটু আগে ডিসেবল সুডো ক্লাস সম্পর্কে শিখেছি, তো সেরকমই আরও একটা সুডো ক্লাস রয়েছে যেটাকে বলে রিড অনলি। রিড অনলি ফিল্ড কীরকম? কোনো ফিল্ড যদি আপনার এখানে রিড অনলি থাকে তাহলে তাকে আপনি আপনার ইচ্ছা মতো স্টাইলিং করতে পারেন। রিড অনলিটা কীরকম হয়? যেরকম ডিসেবলের ক্ষেত্রে আপনি কোনো একটা ফিল্ডকে না তো আপনি কিছু লিখতে পারেন না তো কিছু কপি করতে পারেন, কিন্তু রিড অনলির ক্ষেত্রে আপনি কিছু লিখতে পারবেন না কিন্তু আপনি কপি করতে পারবেন। তো ধরে নিন আমি এই ফিল্ডটাকে আবার রিড অনলি করে দিচ্ছি। রিড অনলি করতে গেলে আপনাকে জাস্ট রিড অনলি লিখে দিতে হবে। ঠিক আছে, রিড অনলি করে দেওয়ার পরে আপনি যদি ভ্যালুতে কিছু লিখে দেন, ধরে নিচ্ছি দিস ইজ এ TEST টেস্ট, এই কথাটা আমি ভ্যালুতে লিখে দিলাম, রিফ্রেশ করলে আপনাকে এই কথাটা দেখাবে, কিন্তু এই কথাটাকে না তো আপনি ডিলিট করতে পারবেন না তো এই কথার সঙ্গে আপনি কিছু লিখতে পারবেন, জাস্ট এই কথাটা
রিড করার জন্য রয়েছে, আর আপনি চাইলে কপি করতে পারেন, ঠিক আছে? তো এই ধরনের ফিল্ডকে বলে রিড অনলি ফিল্ড। এবার এই ধরনের ফিল্ডকে আপনি মনে করুন একটা কোনো স্টাইলিং করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই রিড অনলিটাকে নিতে হবে, নিয়ে অ্যাজ এ সুডো ক্লাস ইউজ করতে হবে। রিড অনলিটাকে কীভাবে লেখে, রিড লেখার পরে একটা হাইপেন দিয়ে অনলিটাকে লিখে, তারপরে এবার আপনি আপনার স্টাইলটাকে দিন, দেখুন হয়ে যাবে। আপনি রিফ্রেশ করুন, দেখুন টেক্সটটা রেড হয়ে গেছে, কারণ কি এখানে বলা আছে রিড অনলি ফিল্ডে আপনার টেক্সট কালারটা রেড হবে, তো সেটাই হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলুন পরে সুডো ক্লাস সম্পর্কে জানা যাক। এবার আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো, এটা ইনপুট ফিল্ডের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা ফর্মটাকে অনেক সিকিওর করতে পারি, তো সেই প্রপার্টিটাকেই আমরা অ্যাজ এ সুডো ক্লাস ইউজ করবো। সেই প্রপার্টিটা কি? সেই প্রপার্টিটাকে বলে রিকোয়ার্ড। রিকোয়ার্ড কি? দেখুন আমার এখানে একটা মাত্র ফিল্ড রিকোয়ার্ড করা আছে, বাকি কিন্তু কোনোটাই রিকোয়ার্ড করা নেই। তো এই রিকোয়ার্ড করে কেন? রিকোয়ার্ড করে এই কারণে, আপনার কোনো একটা ফিল্ড মানে অত্যাবশ্যক, সেইটা ছাড়া আপনার ফিল্ড ফর্মটা সাবমিট করা যাবে না, তো এইটা বোঝাবার জন্য রিকোয়ার্ডটা লিখে দেওয়া হয়। তো এক্ষেত্রে যেহেতু ফার্স্ট নেমের ওপর রিকোয়ার্ড করা আছে, যদি কেউ ফার্স্ট নেম ফিল্ডটা না ভরে ফর্মটা সাবমিট করতে যায়, তাহলে এখানে HTML নিজে থেকেই একটা মেসেজ দিয়ে দেবে এই ফিল্ডটা ফিল আপ করতে হবে, তো এই জন্য রিকোয়ার্ডটাকে ইউজ করা হয়। তো যে সমস্ত ফিল্ড আপনার রিকোয়ার্ড থাকবে, তাকে আপনি চাইলে আপনার মতো স্টাইলিং করতে পারেন রিকোয়ার্ডটাকে অ্যাজ এ সুডো ক্লাস ইউজ করে। ক্লিয়ার হয়েছে? তো একই রকম ব্যাপার, আর কিছুই না, আপনি এখানে ইনপুটের সঙ্গে সুডো ক্লাস রিকোয়ার্ড ইউজ করে দিন, আর তার ধরে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কোনো একটা স্টাইলিং করতে চাইছেন, BACK ব্যাকগ্রাউন্ড আপনি করে দিলেন ধরে নিচ্ছি গ্রিন, ঠিক আছে? যখনই আপনি এরকম করে রিফ্রেশ করে দেবেন, তখন যে কটা আপনার রিকোয়ার্ড ফিল আছে সেই কটা আপনার গ্রিন হয়ে যাবে। আপনার এখানে একটাই রয়েছে, তাই জন্য একটাই হয়েছে, আমি এটাকে তার পরেরটাও করে দিলাম, তার পরেরটাও করে দিলাম, তো যে কটা আমার এখানে রিকোয়ার্ড ফিল থাকবে সেই কটা গ্রিন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলুন তাহলে পরেরটা শেখা যাক। রিকোয়ার্ডের ঠিক অপোজিট হচ্ছে অপশানাল। যে ফিল্ডগুলো আপনার অত্যাবশ্যক নয়, যেগুলোতে আপনার রিকোয়ার্ড দেওয়া নেই, সেগুলোই হচ্ছে অপশানাল। তাহলে আপনি রিকোয়ার্ডের জায়গায় যদি এখানে অপশানাল যদি আপনি লিখে দিতেন, তাহলে আপনার কি হতো, যে কটা ফিল আপনার অত্যাবশ্যক নয় সেগুলো আপনার সবুজ হয়ে যেত, আর বাকি যেগুলো রিকোয়ার্ড সেগুলো আপনার নর্মাল থাকতো। মানে একদম অপোজিট কাজটা করে, রিকোয়ার্ড যে কাজটা করে, অপশানাল তার অপোজিট কাজটা করে। আর প্রত্যেকটা ফিল্ডই হচ্ছে আপনার নর্মালি অপশানাল থাকে, তাই আপনাকে অপশানালের জন্য নতুন করে কিছু লিখতে হবে না, রিকোয়ার্ড করতে হলে আপনাকে রিকোয়ার্ড লিখে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে। আর আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো, এটা নর্মালি আপনার নাম্বার ফিল্ডের ওপর কাজ করে। এটা হচ্ছে আউট অফ রেঞ্জ, OUT আউট হাইপেন দিয়ে অফ আবার হাইপেন দিয়ে রেঞ্জ, RANGE রেঞ্জ, ঠিক আছে? আউট অফ রেঞ্জ কি করতে হয়, আউট অফ রেঞ্জে আপনি ধরে নিন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন রেড, RED, ওকে? তো এ ব্যাপারটা কি, আপনি এখানে 18 থেকে 35 অবধি নাম্বার এজটা সিলেক্ট হবে এই আপনি করে রেখেছেন, ঠিক আছে? এবার যদি আপনি এখানে হাতে 36 লিখে দেন, তাহলে এটা রেড হয়ে যাবে, কারণ এটা আউট অফ রেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এখানে মিন 18 আর ম্যাক্স 35 বলে রাখা আছে, ঠিক আছে? যখন 18 কম আর 35 বেশি হয়ে যাবে, তখনই সেটা হয়ে যাবে আউট অফ রেঞ্জ। আর আউট অফ রেঞ্জ হয়ে গেলেই আপনার এখানে যেহেতু সুডো ক্লাস করা আছে যে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে, তো সেই অনুযায়ী এটা ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এখানে আপনি যদি 18 থেকে কম লিখতেন সেক্ষেত্রেও রেড হতো, আর যদি 35 থেকে বেশি লিখতেন সেক্ষেত্রেও রেড হয়ে যেত, কিন্তু আপনি যখনই এটা 20 করে দেবেন তখন কিন্তু এটা রেড হবে না। তো এটা যেরকম আউট অফ রেঞ্জ, সেরকম ইন রেঞ্জ, মানে যখন আপনার ভ্যালিড এজ থাকবে তখন যদি আপনি কোনো CSS করতে চান সেটাও পসিবল। সেটা কি করতে হবে, সেটা আমি আরেকটা নিচে কপি করে নিচ্ছি, এটা ইন রেঞ্জ করে দিচ্ছি, IN IN-RANGE, ঠিক আছে? ইন রেঞ্জে আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন, ঠিক আছে? এইবারে আমি যদি এখানে রিফ্রেশ করি, নর্মালি এটা 18 থেকে 35 এটা গ্রিন, আর যদি 36 হয়ে যায় সেক্ষেত্রে এটা হয়ে যাবে আবার রেড, আবার এটাকে আপনি এক কমিয়ে দিন আবার গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আউট অফ রেঞ্জ আর ইন রেঞ্জের কাজ, বোঝা গেছে? আমরা লাস্ট দুটো আরও সুডো ক্লাস সম্পর্কে জানবো, তাহলেই আমাদের সুডো ক্লাস কমপ্লিট। তো এই লাস্ট দুটো সুডো ক্লাস হচ্ছে একটা ইনভ্যালিড আর একটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে? INVALID ইনভ্যালিড আর একটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে? যে ইনপুটগুলো ইনভ্যালিড হবে তার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড, আর যেগুলো হবে ভ্যালিড সেগুলো হয়ে যাবে গ্রিন, ঠিক আছে? তাহলে রিফ্রেশ করা যাক, আমরা এখানে দেখতে পাবো যে
এইটা ইনভ্যালিড হয়ে গেছে, এটা ভ্যালিড হয়ে গেছে, এটা ইনভ্যালিড হয়ে গেছে, এগুলো ভ্যালিড হয়ে গেছে। কেন হলো এরকম? কারণ যে যে ফিল্ড আমার রিকোয়ার্ড করা আছে সেগুলো যেহেতু ফাঁকা ছাড়া আছে তাই এগুলো ইনভ্যালিড হয়ে গেছে, কিন্তু এটাও রিকোয়ার্ড করা আছে, কিন্তু এটা কেন ভ্যালিড হলো? কারণ এটা রিকোয়ার্ডের সঙ্গে এটা ফাঁকা নেই, এটার ভ্যালু একটা আমরা কিন্তু অলরেডি এখানে হার্ডকোড দিয়ে রেখেছি, ঠিক আছে? তাই জন্য এটা যেহেতু ভ্যালু পেয়ে গেছে এবং এটা রিকোয়ার্ড ফিল্ড, তাই জন্য এটা ভ্যালিড করে দিয়েছে আর বাকি অন্যগুলোকে ইনভ্যালিড করে দিয়েছে। তো আমি যদি এই ফিল্ডটাতে কিছু একটা টাইপ করে দিতাম তাহলে এটা সঙ্গে সঙ্গে ভ্যালিড হয়ে যেত, কারণ এটা রিকোয়ার্ড ফিল্ড, আমি এটাকে ফাঁকা ছাড়িনি, তাই জন্য এটা ভ্যালিড হয়ে গেছে। এবার আমি যদি ইমেলেতে কিছু একটা টাইপ করে দিই তাহলে এটা কিন্তু আর ভ্যালিড হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা ইনপুট টাইপ কি রয়েছে? ইমেল। তো ইমেল কখনো এরকম হয় না, ইমেল হতে গেলে প্রপার ইমেলেতে একটা টেক্সট থাকবে, তারপরে একটা অ্যাট দ্য রেট থাকবে, তারপরে আবার একটা টেক্সট থাকবে, তারপর ডট থাকবে, তারপর কিছু আরও টেক্সট থাকবে। তো এই ফরম্যাটটা যতক্ষণ না এক্সাক্ট ম্যাচ করছে ততক্ষণ ইমেল ফিল্ডটা বুঝবে যে এটা ইনভ্যালিডিটি রয়েছে। তাহলে আমরা যদি একটা এরকম অ্যাট দ্য রেট দিয়ে কিছু একটা টেক্সট দিয়ে দিতাম তাহলে পরে ও বুঝে যেত যে এটা একটা ভ্যালিড ইমেল, ঠিক আছে? যদিও এটা একদমই ভ্যালিড ইমেল নয়, ঠিক আছে? তো এই HTML এতটুকুই চেক করতে পারে যে এটা ভ্যালিড কি ইনভ্যালিড, ঠিক আছে? তো আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে চেক করি, সেটা আলাদা ম্যাটার, সেটা নিয়ে আমি এখন ডিসকাস করছি না। তো ভ্যালিড আর ইনভ্যালিড এইভাবে কাজ করে সেটা আমি দেখালাম। এইভাবে আপনি সুডো ক্লাসের মাধ্যমে ভ্যালিড আর ইনভ্যালিড ফিল্ডকে আপনার ইচ্ছা মতো আপনি স্টাইলিং করতে পারেন। ক্লিয়ার হয়েছে? ওকে, যদি আপনার বুঝতে কোনো পার্টে কোনো রকম অসুবিধে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমায় কোশ্চেন করতে ভুলবেন না, ঠিক আছে? আমি আমার সময় মতো অবশ্যই আপনার কোশ্চেনের উত্তর দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওকে আমি এত অবধি রাখলাম। সুডো ক্লাস সম্পর্কে আমাদের বোঝানো মোটামুটি শেষ, আমি এর পরের দিনকে সুডো এলিমেন্ট সম্পর্কে বোঝাবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনি চাইলে পরে এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন, কারণ আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরেই পৌঁছাতে পারবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধু হন আপনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী দিনে আমি আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। টাটা।